পানা তো উচিত। আচ্ছা খুললে লয় না আমার ফেসে 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 তো তাহলে ইয়ার আর আমি নাচের কেশির কি ময়লা এরি কি ময়লা। যাক গিয়ে জোহর নামাজ পড়ার টাইম হইলো, আমরা অল্প কয়েকজনে জোহর নামাজ পড়লাম, মাঠ ভর্তি মানুষ। এখন যদি আপনাদের এখানে আজান দেয় জামাত হয় আপনারা যাইবেন না মসজিদে? কথা কয় না, কিন্তু সেখানে মাঠ ভর্তি মানুষ, মসজিদে জামাতের মানুষ নেই। দেখে কথা বলি আন্দাজে না, জোহরে নামাজ আদায় করলাম অল্প কয়েকজনে, নামাজের পর মাঠে বসলাম, জোহরের পর বাবাই বয়ান করবে আর কি, বাবা স্টেজ জানবে। খেয়াল করেন আমার দিকে, যেমন এই স্টেজ আপনারা বসে আছেন, আমি এরকম পিছিয়ে বসছি, বাবাই বয়ানটা করে কি শুনবো? বাবাই করছে কি, এই দিক থেকে আসতেছে, আমার দিকে তাকান, এই দিক থেকে আসতেছে, হাঁটতে হাঁটতে যায় ঘুরিয়ে সেই দিক থেকে উঠবে স্টেজে। খেয়াল করেন, এখন মাঠে যারা ছিল সব বাবারে দেখে দাঁড়াই গেছে, দাঁড়াইয়ে হাত জোর করছে হিন্দুদের মতো। হিন্দুরা দেখবেন মন্দিরের সামনে মূর্তির সামনে মাথা নত করে হাত জোর করে, দেখছেন? আমি দেখছি হাত জোর করে বাবার দিকে, বাবা যেদিকে যায় হাত যেদিকে যায়, বাবা যেদিকে হাত সেদিকে, যেতে 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 আমার দিকে চান, যেতে 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 একেবারে স্টেজ পর্যন্ত, বাবা হাত ও স্টেজ পর্যন্ত। মনে হয় একটা দেবী আসছে বা একটা দেব আসছে বা একটা সরস্বতী কালী চিৎলে আসছে। হ্যাঁ, দিকে দেখে নারায়ণের বাচ্চারা সব হাত জোর করিয়া প্রণাম করে। আমি দেখে এসেছি কোন কোন খাজার দরবারে, পীরের দরবারে গরু জবে করে খাজার নামে, নাউজুবিল্লাহ বলেন, জবে হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, কার নামে? আল্লাহ পাক বলেন উহিল্লা লি গাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কার নামে জবে করা হারাম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়াল-লাহমুল খিনজিরি ওয়ামা উহিল্লা লি গাইরিল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি যেই কয়টা জিনিস খাওয়া হারাম করলাম, এর মধ্যে ওই সমস্ত প্রাণী যা জবে করা হয় আল্লাহর নাম না, নাম না নিয়ে অন্য কারো নাম নিয়া, যেমন খাজার নাম, কোন দেবদেবীর নাম। এই জন্য হিন্দুদের জবে করা মুরগি, হিন্দুদের জবে করা খাসি, হিন্দুদের জবে করা গরু খাওয়া হারাম, কারণ ওরা আল্লাহর নামে জবে করে না। ঠিক কোন খাজার দরবারে, গাজার দরবারে, খাজার গাজা কেমনি মিলে যায়। আর আমি দেখছি যে হ্যাঁ খাজা খাজা করে, মানে গাজা গোজা বাস আন্দাজে কইলাম না, আসলে ঠিক আল্লাহ বটতলা সোয়াকলা কেমনি মিলে যায়। দেখেন তো বটতলায় যায় সোয়াকলা, এবার কলকিওয়ালা হাতে, আবার কি জন্য আল্লাহ আপনারা তো জানেন আমার সাথে খারাপটা মনে হয়, গায়ে সালার শট, মাথায় আছে জট, কেমনি মিলে যায় দেখেন, মাথায় রাখছে জট, দাড়িতেও জট, গায়ে সালার শট, সাথে আছে ভিক্ষার বট। এটা কিন্তু ঠিকই আছে, হালে পাগল তালে ঠিক, হালে পাগল তালে ঠিক। আল্লাহ এত কথা বললাম ভাইদের একটু বুঝাইয়া দেন না, বলেন আমিন। কোনোদিনই ধোকায় পড়বেন না, আইসা বলবে মাল আছে, বলবে মাল আছে, মাল কি আছে তো খুললে ইরেছে, কারণ লোন দিতে নাই। নোয়াখালীর এক মৌলবীরে দাওয়াত করছে ঢাকায়, সায়দাবাদ গোলাপবাগ এলাকায়, হে এলাকার তো পিসাব আছে, কাপড় উঠবেন না, পিঠ মাথায় জট আছে, আবার শর্টও আছে, গায়ে দেয় নাই শর্ট। এখন হে এমন কথাই কয় মৌলবি কোন কামে লাগে বুঝছেন? এলাকার চেয়ারম্যান সব কয় যে বড় আলেমলা মান না আনলে ধরে সোজা করা যাবে না, আর আবার পিছিয়ে পিছিয়ে কিছু গড়েও তো মানুষ বুঝলেন, কিছু লোক আবার গড়েও মাল আছে। নোয়াখালী মৌলবি আসছে চেয়ারম্যান দাওয়াতে মা ফেলে, আচ্ছা আসার পরে চেয়ারম্যান সাহেব বলেন হুজুর একজন লোক আছে দাবি করে পীর, আবার ল্যাংটা, মাথায় আছে জট, দাড়িতেও জট, আছে কিছু ভক্ত, কি করা যায়? গোসল করে না জিন্দগিতেও। আচ্ছা কেউ যদি একটা না, এক মাস দুই মাস এক দু বছর গোসল না করে, গায়ের থেকে পাটা ছাগল ছাড়া কে সে গন্ধ আইতে পারে? কয় কেউ কাছে থাকতে পারে না, আর খায় যদি বিড়ি। ওখানে আসবার পরেই ওরে খবর দিছে যে আলেম আইছে, আমার চ্যালেঞ্জ দেয়, কোন আলেম আমার সাথে বসাতে পারবে না, চ্যালেঞ্জ দেয়। কয়েকজন নোয়াখালীতে মৌলবি এসে আয়, নোয়াখালী মৌলবি আসবার খবর শুনে আমার স্যার আসছে,
আসবার পরই দেখে আরে সর্বনাশ, তা আওয়াজ হয় না, গায়ে তো ময়লা, মাথায় সোয়াটার জ্বর, মুখের মধ্যে জ্বর, পিন্দনে নাই কাপড়, হাই রে অবস্থা, মাল বাইরে দিছে চাই কেমনি কয়, লজ্জা সরম আছে না? এন হুজুরি জিগে কি রে পিন্দনে কাপড় নাই সব বাইর করে দিছো? হুজুর দেখেন বসের সাইজ, আপনারা যাকে আল্লাহ বলেন, আল্লাহ লেখতে আলিফ লাগে, এটা হল আল্লাহর আলিফটা আমার এইটা, এটা ভালো করে কর নাউজুবিল্লাহ। হুজুরে আমার কয়েছে এর মানে যে পিএস থাকে না, এই মোকলেস কি তোর ঘরে তার রাগালো ছুরি আছে? কয় কেন তা ছুরি লেখবে আমার? কেন ওই বন্ধটাই জিগে হুজুর ছুরি দি করবেন কি? কয় আমার আল্লাহ আল্লাহ লেখতে যে আলিফ লাগে, আলিফের নিচে কোন নকটা নাই, তোর আলিফের নিচে দুই যে নকটা আছে, আগে নকটা দুই যে কাটু, এরপর দেখি কি হুজুর এই যে আমি আর কইতাম না কাপড়টা বিন দেয় কথা যে আগে কাপড় বিন দেয় বুঝছি ধরা পড়ছে টাকা মতো, আলিফে আলিফ খালি বার নিচে তার উপর দুই নকটা, তার উপর তিন নকটা পড়ছেন না ছোট গুলা, আলিফ খালি না আলিফে নকটা আছে, অর্ধ নিচে দুইটা নকটা খালি গোলার উল্লার জ্বলে ঠিক কি না? এখন কয় হচ্ছে পিন দেয় কয়টা পিন দেয় দেখি, এরপরে পিঞ্জে আসবার পর তোর তুই আসবার পরে কেন নাকের রুমাল, যতবার আসবে ততবার নাকের রুমাল, তোর নাকের রুমাল দেন কে করতে দিন, একটা পাড়া ছাগল হয়েছে গন্ধে বুঝে নাই, পাগল হইলো তো বুঝছে হুজুর, তাহলে গোসল করে দেওয়াই আমরা লাগে তোকে খাবো, কেন আমরা করে খাওয়াইবো খুব ভালো করে, আর আমাকে অনেকে তো আমাকে দেখে সহ্য করতে পারে না, মূল্যবিক অনেক লোক আছে সমাজে এই বড় যুগ যদি দেখে কয় বলবি কাপড়ের দাম বাড়াইছে বলবি, আমুক এলাকায় কয় এদিকে না, আর যদি একটু ছোট জামা গায়ে দেয় কয় টেরি হুজুর কথা কয় না আছে না নাই, যদি হুজুরের স্বাস্থ্য একটু মোড়া থাকে কয় মাসে বাড়ি খাই গিয়া, আর যদি সুখ নেব তা খাই তো পারে না, মানে আমার দোষের শেষ নাই, এখন ওই পাগলায় কয় ল্যাংটা হুজুর আমি লাগ তোকে খাবো, অন্য কথা মাসে খাবো হয় মানে সহ্য হয় না, ওর প্রায় আমার লাগ খাবি কিন্তু গোসল করে দিয়ে নাইলে পাড়ার গন্ধ আমি সহিতে না বমি খুঁজে দেবো, তাইলে গোসল করে দিয়ে কত তোর বাসায় জল হবে না, সে মানে বাসায় গোসল খানা আছে সাবান দে মোকলেস সেক্রেটারি কাজ সাবান দে ইচ্ছা মতো গোসল করুক, ভালো করে গোসল মোসল করে দিয়ে আইসি হুজুর একদম ফ্রেশ হয়ে আইসি, তাইলে তোর আলিফের নকটাও কাটলাম না, কোনোদিন কবি নিয়ে কয় না করতাম না, এরপরে খানা খাইতে বসছে, বসবার আগে জিগে নামাজ পড়ো কয় না নামাজ কায়েম করি, নামাজ কায়েম বোঝেন মানে মনে মনে কয় আমি উজু করলাম মসজিদে গেলাম যায় না মাঝে দাঁড়াইলাম হাত বানলাম কেরাত পড়লাম রুকু করলাম সিজদা করলাম বই বইয়ে সব মনে মনে, এইটার নাম দিয়েছে কায়েম নাউজুবিল্লাহ, কয় আমরা নামাজ কায়েম করি কয় কেমনে করো কয় এমনি এমনি করি, একটু যেমনি করলাম আমি মনে মনে সব কায়েম করে, আচ্ছা আমার সঙ্গে যখন খাবি আয় হুজুরের সঙ্গে খানা খাইতে বসছি, প্লেটের মধ্যে ভাত পোলাও কোরমা গোস্ত মাছ কত খানা দানা সামনে দিছে, বেচারায় নুন টুন লই হাতটা দুই আমায় কে মাত্র লোক মাটার হাতে লইছে মুখের মধ্যে দিবে, হুজুরি খপ করে হাতটা ধরে বসে ন খেলে মলবি, হুজুর আমার হাত ধরে বসলেন বাবা, কয় নামাজ মনে 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 উজু করো মনে মনে মসজিদে যাও মনে মনে কাতারে দাঁড়াও মনে মনে রুকু করো মনে মনে সিজদা করো, এইবার তোমাকে প্র্যাকটিক্যাল খানা খাইতে দেব না, তুমি ওই পাশে খালি জায়গায় বসো মনে মনে হাত দো মনে মনে প্লেট দো মনে মনে ভাত লাও মনে মনে কোরমা লাও পোলাও লাও মাছ লাও গোস্ত লাও এরপর গিল্লা গিল্লা খাও, হুজুর এইটা আর কইতাম না আজ করতে নামাজও পড়ো, কথা বোঝেন বোঝেন বোঝেন, অনেক এরকম বাজে কথা বললে বেড়ায় বলে যে নামাজ কায়েম আসলে ভন্ডামি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে না পড়ে নাই, ওযু করছে না করে নাই, মসজিদে গেছে না যায় নাই, একেবারে মউতের সময় যখন তিনি মউতে মরদে মউতে মুবতালা অর্থাৎ মউতের সময় যে একটা মুমূর্ষু রোগ সেটাও তার মধ্যে এসে গেছে, সাহাবায়ে কেরাম অসহায় যে হুজুরে আর বাঁচবেন না, এই সময় আযান হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মসজিদে নামাজ পড়তে যাব, সুবহানাল্লাহ বলে
সাহাবায়ে কেরাম এগিয়ে আসলেন, হুজুর চলেন, নবীজি উঠে দাঁড়াইতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে দাঁড়ালেন, দুইজনের কাঁধের মধ্যে হাত রাখলেন, হযরত ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী, আর কিতাবে লেখা আছে, হযরত ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী দুইজনের কাঁধে ভর করে মসজিদে যাচ্ছেন, কিন্তু পা দুইটা জমিন লেগে 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 হেসরাই হেসরাই যায়, পাড়া দেওয়ার ক্ষমতা নাই, তারপরও কই গেছে, কেন গেছে? আরে শয়তান উম্মত, তুই ওই নবীর উম্মত হইয়া কেমনে সুস্থ শরীরে ইচ্ছা করে মসজিদে যাও না? নাই এমন উম্মত, সবই আমাদের এলাকায়, মসজিদ কি সুন্দর, নামাজে নাই, আল্লাহ আল্লাহ। প্রিয় ভাই সব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল নামাজ, মনে রাখতে পারেন কথাটা, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? হিংসা তো দিলে আগে যে না এটা বলবো না, তাইলে বললেন না, কিন্তু যারা ইমানদার তারা বলেন নবীর জীবনের শেষ কথা কি ছিল? তোমার আমার নবী যার সুপারিশ ছাড়া হাসরে মানে নাজাত মিলবে না, তিনি ইন্তেকাল আগে বললে যান আসলাত আসলাত আমা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার নবীর জীবনের শেষ কথাটা মানবো, কারা হাত উঁচু করি আল্লাহু আকবার, কথাটা মানবো, আলহামদুলিল্লাহ। হাত উঁচাই নাকি কালকে যাবো? কালকের থেকে নামাজ পড়বো, মনে মনে কে আসলে পড়ুন না, এটাকে আরবিতে বলা হয় মুনাফিক, আমার ভাষায় মনে ভাব, মনে মুখে এক অন্তরে আর এক, এটাকে বলা হয় মনে ভাব, ঠিক কি না? এরকম থাকলে হাত তোলা ঠিক না। প্রিয় ভাই সব, আলোচ্য আয়াত আলোচনার মধ্যে আসছে নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ, জিন্দিগিতে যেদিন থেকে তার উপরে নামাজ ফরজ হয়েছিল নবীদের উপরে, সেদিন থেকে মৌত পর্যন্ত কোন নামাজ সারে নাই। আবার একটা কথা কয় আপনাদের এলাকায় নাই, সেটা হলো ইবলিস শয়তান সারা দুনিয়ার সব জায়গায় সিজদাতিয়ার জায়গা নাফাক করিয়া লাইছে, আমি তুমি কোন জায়গায়, সব জায়গায় বলে ইবলিস শয়তান সিজদা মারছে, এই জন্য বলে জায়গা নাফাক হয়েছে, সিজদা দিলে জায়গা নাফাক হয় না পাক হয়? আর ইবলিস শয়তান, এই শয়তান যখন সিজদা দিয়েছিল তখন সে কি ইবলিস ছিল? ভালো ছিল, ঠিক কি না? যেমন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব নামাজ পড়ায়, আপনাদের ইমাম, কিন্তু দেখা গেছে পরে যাইয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন নামাজ পড়া কি না অন্যায় বুঝতে হবে, মানে কি নামাজ পড়বেন এই জন্য একটা বন্ধামি, আপনারাই কোনো বন্ধের কথা মানবেন না, কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় নামাজ মানে থাকে যেন আল্লাহ, তাই এক নম্বর ওয়াজ আজকের আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না, দুই নম্বরে কথা হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার, পিতামাতার খেদমত, এখানে একটা কথা জেনে রাখা দরকার, সেটা হলো খেদমত এক জিনিস, সন্তুষ্টি অর্জন আর এক জিনিস, বুঝাইতে পারলাম না, দেখবেন এই বুঝিয়া নিজে আসতে পারে না, নাতি একটা কোলে বুঝেন নাই, আর এক ছেলে আবার হিংসা করে, আমার ছেলে মেয়ের আপাস হয়ে দেয় না, খালি উনার ছেলে মেয়ের ই কোলে লয়, কিন্তু আসলে কি ওই যেইটার ছেলে কোলে লইছে বা যেইটার মেয়ের কোলে লইছে, ওই নাতিটার আব্বা এই বুঝিয়ার ছেলে, বুঝছেন? যা খরগোশ লাগে খাবার দাবার লেগে যা লাগে তা তো দেই দেয়, মাঝে মাঝে সে 100 টাকা 50 টাকা দিয়ে যায়, আব্বা চা পান খেতে লাগবে না, সব ছেলেই তো খারাপ না, ভালো ছেলেও আছে, ধরেন 5টা ছেলে এলাকার মাতবাবা মিল্লা সিদ্ধান্ত দিয়ে গেল তোর বাপ মার খাদমতের জন্য 500 ছেলে 500 টাকা দিবি, 5 5 2500 টাকা দিবি, বুড়া বুড়ি রান্না করে খাইবো,
এখন বড় সেলোটায় 500, মেজো সেলো 500, তিন নম্বরটাও 500, চার নম্বরটায় 500, পাঁচ নম্বরটায় 500, পাঁচ পাঁচা 2500 দেয়, কিন্তু বড় সেলেটা একটু ভিন্ন। বাজার থেকে আসবার সময় কিছু আপেল আইনে মায়ের কাছে দিয়ে গে আপারে লইয়া খাইয়েন। সব খারাপ না, ভালো আছে? একটু আঙ্গুর সে বাজারে নতুন খাই দিয়া মুখে দিয়ে তাই মিষ্টি লাগে, কই এই যে আপনার ভালো খাইতে পারলে আর কোনো দাঁত নাই। আঙ্গুর শক্তটা খাইতে পারে, এটা নরম আছে। এইটা নিয়ে আই নে আব্বার কে, আব্বা মারে লইয়া খাইয়েন। এই না এই ছেলের ঘরে না বিবুদার কোলে কোলে থাকে ঠিক কিনা, আর বাকিগুলা খালি সবজার আর খায়, খালি বড় মেয়ের কোলে পোলা বাচ্চা বাচ্চা খালি করে লয়, আর আমাদের গুড়ে গাড়া বাচ্চা কাচা শুনে যায়। আসলে বুঝতে হবে ব্যাপারটা ব্যবহার, খ্যাত মতো এক জিনিস, সন্তুষ্টি অর্জন আর এক জিনিস, ঠিক কিনা? অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার, এর উল্টা করা হারাম। এর উল্টা করা কি? একটা কথা মনে রাখতে পারেন, মানবেন কি না আপনাদের ব্যাপার, ওয়াজ করা আমার ব্যাপার। সে কথাটা হচ্ছে পিতা মাতার হুকুম অমান্য করা নামাজ না পড়ার মতো গুনাহ। বুঝাইতে পারলাম না, পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, তো পিতা মাতার কথা মানাও ফরজ। মায়েরা মেয়েরা বোনেরা আপনাদের একটাই সাথে কথা বলে যাই, মানবেন কি না আপনাদের ব্যাপার, কারণ আপনারা তো স্বাধীন বাংলার সার্বভৌম সোনার বাংলাদেশের মানুষ, স্বাধীনতা আছে আপনাদের, মানার দরকার কি? এরকম ক্ষমতা আপনাদের আছে, কিন্তু দেখা হবে হাশরের ময়দানে, দেখা হবে হাশরের ময়দানে। আমি বলবো আল্লাহ সেই শীতের রাত্রে আমি সেই দূর থেকে সেবাস করে কোরআন শরীফ খুললে আপনার বান্দাদেরকে বুঝেছিলাম, ওই যুবক বান্দাও ছিল, ওই যুবক ছিল, ওই যুবক ছিল, তাদের আমি কোরআন থেকে বললে আসছি মানে নাই, দেখা হবে হাশরের ময়দানে, ঠিক কিনা? একটু আগে বলছিলাম নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তদ্রুপ পিতা মাতার হুকুম মান্য করা ছেলেদের উপরেও। আর একটা কথা বলবো, মায়েদেরকে টার্গেট করছি, সে কথাটা হলো স্বামীর কথাও স্ত্রীদের জন্য মানা ফরজ, মানবেন কি না আপনার ব্যাপার, ওয়াজ করা আমার ব্যাপার, স্বামীর কথা স্ত্রীর মানা কি? জোরে কন, এইটা তো আমার পক্ষে হয়েছে, এটা জোরে কবেন নাকি লেগিয়া, আমার হ্যাঁ পক্ষ হইলে হিসেবে কবেন আসছে। তবে কথা আছে লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, পিতার কথা, মাতার কথা, বড় ভাইয়ের কথা।